হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে সকাল বিকালের মজাদারি নাস্তাটি নিয়ে। তাহলে সঙ্গেই থাকুন। আর যেহেতু এখন শীতকাল, তাই সকাল বিকাল গরম গরম নাস্তা খেতে কম বেশি সকলেরই ভালো লাগে। তাই শীতের মৌসুমের কিছু সবজি দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করে দেখাবো। তাহলে ঝটপট শিখে নিন এই নাস্তার আইটেমটি কীভাবে আপনারা সহজেই বাসায় তৈরি করবেন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন এবং সর্বপ্রথমে আপনি দেখতে পারবেন। সো শুরু করা যাক। যেহেতু এখন শীতকাল, তাই শীতের কিছু সবজি দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, সবুজ এবং লাল কাঁচামরিচ কুচি, টমেটোর সস ও লেটুস পাতা। আর আপনাদেরকে বলে দেই, এই লেটুস পাতাটা কিন্তু আমাদের বাগানের, আর এই লেটুস পাতাটা আমি একটু আগেই বাগান থেকে নিয়ে আসলাম। তাহলে কী কী করতেছি একটু মনোযোগ সহকারে দেখে নিন। এবার আমি সবজির প্লেটটাকে সাইড করে নিলাম এবং একটা বাটিতে নিয়েছি তিনটা ডিম, আর আমি ডিমগুলোকে ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার যা যা উপকরণের সঙ্গে মেশাবো একটু দেখে নিন। এখানে আমি দিয়ে দিব কুচি করা কাঁচামরিচগুলো, যেগুলো আমি কুচি করে রেখে দিয়েছি, আর দিব কিছু টমেটোর কুচি। আমি এখানে সম্পূর্ণটা টমেটোর কুচি দিব না, কিছুটা টমেটোর কুচি রেখে দিব, যাতে করে আমি পরবর্তীতে যখন ছালা তৈরি করব তখন যেন আমি টমেটোর কুচি দিতে পারি। তাই আমি কিছু টমেটোর কুচি রেখে দিব। টমেটোর কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এবার আমি এই উপকরণগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর কিভাবে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার বাটিটাকে একটু সাইড করে নিব এবং সেই লেটুস পাতাগুলোকে আমি কুচি করে কেটে নিব। আর কিভাবে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমার কাছে যেহেতু লেটুস পাতা ছিল তাই আমি লেটুস পাতা ইউজ করেছি, তবে আপনাদের হাতের কাছে যদি লেটুস পাতা না থাকে তাহলে আপনারা কিন্তু অনায়াসে ধনে পাতাটা ইউজ করতে পারেন। কারণ যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে কিন্তু ধনে পাতা অনেক বেশি পাওয়া যায়, তাই আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটাও ইউজ করতে পারেন। লেটুস পাতাগুলো ভালোভাবে কুচিয়ে কুচিয়ে বা কুচি কুচি করে কেটে নেওয়ার পর সেই লেটুস পাতাগুলো আমি দিয়ে দিব সেই ডিমের ব্যাটারে। ডিমের ব্যাটারে দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ এভাবে ফেটিয়ে নিব। তারপর অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়া দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ আমাকে মিক্স করে যেতে হবে। এই ব্যাটারটি রেডি। এবার আমি এই বাটিটাকে সাইড করে রেখে দিব। বাটিটাকে সাইড করে রেখে দিলাম। এবার আবারও একটা খালি বাটি নিয়েছি এবং সেই বাটির মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ বা হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর এই উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিব। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর একবারে কিন্তু পানি দিব না, অল্প অল্প করে পানি দিব এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর কতটা পাতলা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর একবারে পানি ইউজ করলে কি হবে, ব্যাটারটা অনেকটা পাতলাও হয়ে যেতে পারে, আবার অনেকটা ঘনও হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি ইউজ করে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর কীরকম থিকনেস হবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখেন ঠিক এরকম থিকনেস হতে হবে। এই ব্যাটারটাও আমার রেডি। এবার আমি এই বাটিটাকেও সাইড করে রেখে দিব। এবার আবার একটা খালি বাটি নিয়েছি এবং সেই বাটির মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, টমেটো কুচি, গাজর কুচি ও শসা কুচি। মোট কথা হলো এই সবগুলো উপকরণ আমি এই বাটির মধ্যে ঢেলে দিব। সবগুলো সবজির উপকরণ এই বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর তার মধ্যে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব সেই টমেটো সসগুলো, যেগুলো আমি এই বাটিতে রেখে দিয়েছি। টমেটো সসটা দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। মোট কথা হলো এই সবজির উপকরণ দিয়ে একটা মজাদার সালাদ তৈরি করে নিলাম। আমার সবগুলো ব্যাটার বা উপকরণ রেডি হয়ে গেছে। এবার আমি মূল প্রসেসিংয়ে যাব, তাহলে সঙ্গেই থাকুন, চলে আসুন। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ তেল ঢেলে দিলাম। তেলগুলো দেওয়ার পর তারপরে একটা হাতলের সাহায্যে তেলগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব। তেলগুলো হাতলের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর তেলটাকে একটু হিট করে নিব। তেলটা সামান্য হিট হয়ে আসলে সেই ব্যাটার থেকে বা আটার ব্যাটার থেকে আমি একটু করে ব্যাটার সেই প্যানের মধ্যে দিয়ে দিব এবং হাতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আর কিভাবে হাতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাকার রুটি তৈরি করতেছি অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারতেছেন। যখন দেখব যে এই রুটিটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে উপর থেকে, তখন আমাকে এই রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলাম। এবার সেই ডিমের ব্যাটারটাকে এর উপরে দিয়ে দিব। একবারে সবগুলো ব্যাটার দিব না, অল্প অল্প করে ব্যাটার দিয়ে সুন্দর করে এই নাস্তাটা তৈরি করে নিব।
এই ডিমের বেটাটা দিলাম এবং চারপাশ থেকে ডিমের বেটাটাকে রুটির গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর দেখেন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছেন। সম্পূর্ণটা রুটির গায়ে ডিমটা ছড়িয়ে ছিটিয়ে নেওয়ার পর আবারও সেই রুটিটাকে উল্টিয়ে দিব। রুটিটাকে উল্টিয়ে দিলাম, এবার তার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর সেই ছালাতে যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। আর কিভাবে ছালাতের বেটারটা বা ছালাতের উপকরণগুলো এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারতেছেন। এক কথায় এই ছালাটা একদম দিয়ে রুটিটাকে উল্টিয়ে উল্টিয়ে একটা পাটিসাপটা শেপ দিতে হবে। তবে এটা কিন্তু পাটিসাপটা না, অন্যতম একটি সকাল বিকালের নাস্তা এবং সবজির রোলও বলতে পারেন। কিছুক্ষণ সময় দিলেই এই নাস্তাটা রেডি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে এই নাস্তাটা রেডি হয়ে গেল। এবার এটাকে তুলে একটা প্লেটে সার্ভ করব। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।